এখন যেটা তোমরা দেখতে পেলে সেটা ছিল ডাঁড়। অ্যাকচুয়ালি ডাঁড় জিনিসটা হচ্ছে যে বাঁধ থেকে, নদীর বাঁধ থেকে ও একটা হাইড্রেনের মতো নালা কাটা হয়, সেটা দিয়েই বাঁধের জল যেগুলো সেগুলো পাস হয় এবং সেই জলটাকে পরবর্তীকালে চাষের কাজে লাগানো হয়। তো সেটাই আমাদের বাড়ির পেছনেই, জাস্ট পেছনেই কাটা হয়েছে সে ডাঁড়টাকে, তো সেই জন্য ওটা ক্রস করছিলাম। এখনও পর্যন্ত এই রিসেন্টলি করা হয়েছে, সেই জন্য ওখানে কোনো ব্রিজ টিজ দেওয়া হয়নি, জাস্ট একটা তাল গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিহার। দেখছো গ্রিনারি কত। তো এখানের যে সকালটা হয় সেটা হয় সুন্দর পাখির আওয়াজে। সো সবার ফার্স্টে আমি শেয়ার করব, এখানে বর্ধমান থেকে আমার যে একচারি আসার ট্রেন জার্নি আফটার লকডাউন সেটা কেমন গেল। এর আগের ভিডিওটা যেটা তোমরা মিস করে গেছো সেটা তোমরা অতি অবশ্যই দেখবে, আমি আই বাটনে লিঙ্ক ছেড়ে দেবো। তো ট্রেন জার্নিটা খুবই সেফ অ্যান্ড সাউন্ড, বিকজ এভরিবডি ওয়্যার মাস্ক অ্যান্ড সবাই, মানে ভিড়ভাড়টা তো নেই যেহেতু সবই রিজার্ভেশন সিট, তো যটা সিট সেই হিসাবেই মানুষ পাবে। আগে যেরকম হতো জেনারেল বগিতে মানুষ টিকিট কেটে যে যত পেরেছে চেপে গেছে, এখন তো সেই সিস্টেমটা নেই। তো ইটস সেফ অ্যান্ড সাউন্ড, তোমরা ট্রাভেল করতে পারো, আমি রিকমেন্ড করব। অ্যান্ড একটাই সমস্যা যে এখন একটাই মাত্র ট্রেন চলছে। তো এখন বাজে সকাল 8:05 এবং তোমরা সবাই আমার পেছনে যে কুয়াশাটা দেখতে পাচ্ছ এবং যে ওয়েদারটা দেখতে পাচ্ছ, ইটস সো প্লেজেন্ট। তো এর আগের যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এই সিরিজটা যেটা শ্যুট করব সেটা এখানকার লাইফস্টাইল এবং লোকাল ফুড নিয়ে, তো সেই জিনিসটাই এই সিরিজে আলোচনা হবে। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি আলোচনা করব এখানকার যে এডুকেশন সিস্টেম, মেনলি হচ্ছে এডুকেশন এবং এখানকার যে ট্রান্সপোর্টেশন। তো তার আগে এখন 8 অলরেডি বেজে গেছে, তো আমি একটু জগিং করতে বেরিয়েছি। তো জগিংটা সেরে তারপরে তোমাদেরকে আমি যে এডুকেশন সিস্টেমটা নিয়ে বলছি। বিহারের যে লিটারেসি রেট সেটা হচ্ছে 3 নম্বরে, মানে নিচের দিক থেকে 3 নম্বরে। বাট আমি গত 5 বছরে বিহারে যে এডুকেশনের যে চাহিদা বা পড়াশোনার যে চাহিদা সেটা কোনোদিন এতটা বেশি লক্ষ্য করিনি। বিকজ কালকে যখন আমরা ভোরবেলায় নামলাম ট্রেন থেকে, দিয়ে অটো করে আসছিলাম বাড়ির দিকে, তখন দেখলাম, তখন কটা বাজে, 5:15 খুব হার্ডলি হলে, সেই সময় ঘন কালো অন্ধকার। তো সেই অন্ধকারেও, মিশমিশে অন্ধকারে একদল ছেলে একদল মেয়ে সবাই সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাচ্ছে। শুধু এটাই নয়, তারা মোটামুটি 3-4 কিলোমিটার সাইকেল চালিয়ে টিউশন পড়তে যায়। ইটস ক্যান ইউ ইমাজিন দ্যাট। এবং শুধু এটাও নয়, আমি সকালবেলায় যখন বাড়ি ফিরলাম তখন, জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাই, পেছনে ভিউটা দেখো অসাধারণ। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম ভাই অলরেডি টিউশন পড়তে চলে গেছে। সেই ভাইয়ের বয়স হচ্ছে 7 বছর। এটাই হচ্ছে ব্যাপার, এখানকার এখন এডুকেশন সিস্টেমটা অনেকটাই উন্নত হয়েছে, মানে এখানে মানুষদের পড়ার যে চাহিদাটা সেটা বেড়েছে। সো এটা যেটা দেখতে পাচ্ছো তোমরা, এটা হচ্ছে যে আমরা যে অরোরের ডাল খাই সেই গাছ ফল ধরেছে। আমি দেখাই তোমাদের, এই যে এই ডালের যে ফলটা সেটা এইরকম হয়, অ্যান্ড ফুলটা তো দেখতে পাচ্ছ, এবং গাছটা তোমাদেরকে দেখাই, এদের যে হাইটটা মোটামুটি 5 ফুট
6 ফুট হাইটের একটা গাছ হয়। তো এটা ছাড়াও তোমাদেরকে দেখাই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ ওখানে, এগুলো সব অরোরা গাছের ডাল। সো মোটামুটি জগিং এক্সারসাইজ তো কমপ্লিট হয়ে গেছে, এবারে এখন যাই লাঞ্চ, সরি এখন যাই ব্রেকফাস্ট করি। এবং ব্রেকফাস্ট করার পর যে আমি বললাম এখানকার ট্রান্সপোর্টেশন সম্বন্ধে বলবো সেটা তোমাদেরকে। এখানে প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখতে পাবো একটা করে বাইক দাঁড়িয়ে রয়েছে, একটা করে অটো, এবং তাছাড়াও এখানে এই মহিন্দ্রা যে জিপ সেইগুলোকে জিপগুলোকেও ট্রান্সপোর্টেশনে ইউজ করা হয়। এবং বাসের সংখ্যা যদি বলতে চাই, বাসের সংখ্যা এখানে খুবই কম, একটা থেকে দুটো। সো এখানকার যে সন্ধ্যা সেটা হয় পাখিদের কিচিমিচি ডাকে, পাখিদের আনাগোনা, এবং তারা যখন বাড়ি ফেরে সেই সুন্দর একটা দৃশ্য, তার সঙ্গে একটা সুন্দর সানসেট, সেটা তোমরা এখন এনজয় করছো। তো এখানকার জীবন এভাবেই কাটানো হয়। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।